মধ্যবিত্ত, মধ্যবিত্তদের কাছে জীবন হলো বেঁচে থাকার এক অনন্ত লড়াই। মধ্যবিত্ত ছেলেদের চোখে স্বপ্ন থাকে হাজারো, কিন্তু পূরণ করার মতো সাধ্য থাকে না। হতাশ, দুঃখ, অপূর্ণতা, অনেক না পাওয়া নিয়েই মধ্যবিত্তদের জীবন তৈরি। স্বপ্ন আমার হাজারো চোখে, জানি পূরণ করার মতো নয়, কারণ আমি মধ্যবিত্ত। কারণ মধ্যবিত্তদের জন্য স্বপ্ন শুধু স্বপ্নই হয়। মধ্যবিত্ত ছেলেদের কান্না করতে নেই, কেননা তাদের কান্না দেখার মতো কেউই নেই। বড় কোনো স্বপ্ন দেখতে ভয় লাগে, কেননা মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হয়েছে আমার। ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করতে হয়, কারণ আমি মধ্যবিত্ত। হাজারো ইচ্ছে থাকার পরেও বাবা মার জন্য কিছু করতে না পারা, কষ্টগুলো থেকে যায় বুকের কিনারায়। মধ্যবিত্ত ছেলেদের কষ্টগুলো বুঝার কেউই হয় না, সবসময় কোনোরকম কেটে যায়। বিলাসিতা কী জিনিস সেটা কখনো দেখিনি, মনে উপভোগ করতে পারিনি। এক দুটা জামা দিয়ে মাসের পর মাস কেটে যায়, নতুন একটা জামা কিনবো বলে আশা থাকি, কিন্তু কিনার হয় না, কারণ আমি মধ্যবিত্ত। তাই 10 টাকা খরচ করার আগে 10 বার ভাবতে হয় আমাকে। কখনো বন্ধুবান্ধবদের পছন্দ মতো খাওয়াতে পারিনি, আর বন্ধুবান্ধবদের কেন খাওয়াতে পারিনি সেটা না জেনেই নাম দেয় শালা একটা কিপ্ত। জীবনটাই বেদনা। যা কিছু বুঝেছি সব কিছুর জন্যই দরকার টাকা। টাকা ছাড়া সমাজের মানুষের কাছে হয় না কোনো মূল্য, শালা টাকাই যেন সব। আর এটাও সত্যি, ইজ্জত মানুষ দেখে দেয় না, ইজ্জত তো দেয় টাকা দেখে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটা কেমন হলো, এবং ফেসবুকে শেয়ার করে দিন আপনার বন্ধুরা দেখার জন্য।